খোঁজ মিলছে না অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। গত কয়েকদিন আগে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা। জানা যায় এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না রিয়ার। এমনকি পাটনা পুলিশের তরফেও রিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ইতোমধ্যে অভিনেত্রীর সন্ধান শুরু করেছে পুলিশ। কোথায় গিয়ে লুকিয়ে রয়েছেন রিয়া তা জানতে শুরু হয়েছে তদন্ত। বিহার পুলিশের তদন্তকারী দল যখন এদিন তদন্তের স্বার্থে কথা বলতে রিয়ার বাড়িতে পৌঁছে যান, তখন নাকি তারা দেখেন রিয়া বাড়িতে নেই। তদন্তকারী অফিসার তখন মুম্বাইয়ের আরো কয়েকটি সম্ভাব্য স্থানে রিয়ার খোঁজ করতে শুরু করেন, কারণ তাদের তদন্তের স্বার্থে রিয়ার বয়ান রেকর্ড করা একান্তই প্রয়োজন। অন্যদিকে আড়ালে থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন রিয়া। সেই মামলার পাল্টা বৃহস্পতিবার ক্যাভিয়েট দায়ের করেছে সুশান্তের পরিবার। গত কয়েকদিন আগে সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিংহ ছেলের বান্ধবী রিয়ার বিরুদ্ধে পাটনার রাজীবনগর পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন। এফআইআরে রিয়ার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়। আর্থিক প্রতারণা, মানসিক চাপ দেওয়া সহ একাধিক অভিযোগ ছিল তাতে। বলা হয় সুশান্তের আত্মহত্যার পেছনে ছিলেন রিয়াই। প্রবল অস্বস্তি বলিউডে। এই এফআইআর এর পরেই 4 সদস্যের পাটনা পুলিশ গতকাল মুম্বাইতে আসে বিষয়টির তদন্ত করতে। জানা গিয়েছে রিয়ার ফ্ল্যাটে গিয়ে তারা দেখে অভিনেত্রী নিখোঁজ। অন্য সূত্রের খবর, রিয়া গ্রেফতার হওয়ার ভয়ে বিহার পুলিশের সামনে আসেননি, আগাম জামিন চাইছেন তিনি। পুলিশ এখন তার সন্ধান করছে। তবে হঠাৎ করে কেন রিয়া নিখোঁজ হয়ে গেল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ওয়াকিভাল মহলের মতে, যদি রিয়া দোষী না হয় তাহলে কেন সে পালিয়ে যাবে? অন্যদিকে সুশান্ত ও রিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। বুধবার তাকে জেরা করেছে বিহার পুলিশ। সূত্রের খবর, রিয়াকে নিয়ে অঙ্কিতার সাথে কথা হয়েছিল সুশান্তের, আর সেই কথোপকথন পুলিশের হাতে তুলে দিয়েছেন অঙ্কিতা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।